বায়ু পরম জগত ভিতরে প্রতিমা পড়লে পিয়ন্তে স্বর্গ দেবতা পিতারের সাহায্যে এসেছি এই পৃথিবীতে। অগপিতার তুমি আমাকে আশীর্বাদ করে দিবা, আমি যেন তোমার দাগুরু দায়িত্ব অক্ষরে অক্ষরে পালন করতে পারি। আমি যেন পারি তোমার প্রজাদের সুখে সুখী হতে, আমি যেন পারি তোমার প্রজাদের দুঃখে দুঃখী হতে, আমি যেন পারি তোমার সকল প্রজাদের মুখে সদা সর্বদা প্রথম জগতের সিংহাসন অধিকার করেছি। তাই আমি চাই এবছর নতুন ভাবে রাজকর আদায় করতে আপনি আমার প্রজাদের মধ্যে ঘোষণা করে দেবেন, বাকি তিন বছরের রাজকর তিন দিবসের মধ্যে রাজভাণ্ডারে জমা দিতে হবে। আর যে জমা দিতে সমাপ্ত হবে তাকে 500 টাকা জরিমানা কোন দেশ সমাজের কারাদণ্ড মুখ করতে হবে। হচ্ছে নতুন রাজা যুবরাজ আপনার কর্ম ক্ষমতা কমে গেছে। তাই তো ভাবছি এই মুহূর্তে আমি সেনাপতি মার সিংহকে রাজ দরবারে ডেকে পাঠাবো। এই কে আছিস? সেনাপতি মার সিংহকে রাজ দরবারে পাঠিয়ে দে। সেনাপতি মানসিংহ আপনি এই মুহূর্তে চলে যাবেন আমার প্রজাদের কাছে, তারপর প্রজাদেরকে আমার আদেশ জানিয়ে বলবেন বাকি তিন বছর রাজগড় তিন দিবসের মধ্যে রাজভাণ্ডারে জমা দিতে হবে। আর যে জমা দিতে অসমাপ্ত হবে তাকে 500 টাকা জরিমানা কোনো দেশ সমাজের কারাদণ্ড মুখ করতে হবে। তা হচ্ছে নতুন রাজা যুবরাজ আদেশ। আজ খুবই ক্লান্ত এবং পরিশ্রান্ত, তাই তো রাজ দরবার আজকের মতো এখানে সমাপ্ত। আপনি কোন সংবাদ পেয়েছেন? না তো। তাহলে শুনুন, আমাদের মহারাজ এই কর্মী রাজকন্যা বিয়া না করে এই বাড়ির চাকর রমানন্দর মাইয়া আলমতিকে বিয়ে করেছে। আসুন বরমে আসুন। আপনি কি কোন রাজবাড়ির সংবাদ পেয়েছেন? আর তাহলে শুনুন, আমাদের মহারাজ করবে রাজকন্যা বিয়া আর তা না করে এই বাড়ির চাকর রমানন্দর মাইয়া আলমতিকে বিয়ে করেছে।
শুনে আপনার রাজারে গিয়ে কয়ে আমরা তার রাজ্যে থাকবো না। আপনার রাজা রে গিয়া কয়ে সে যদি পুনরায় যদি রাজকন্যা দিয়ে করতে পারে কিন্তু আজকে যুদ্ধের ছোট বিষয়
কাউকে ভালোবেসে বিয়ে করেছি বলে প্রজারা দাবি জানিয়েছে, ওরা আমার রাজ্যে থাকবে না, আমাকে রাজ কর দেবে না, এমনকি আমাকে রাজা বলে স্বীকার করে দেবে না। তাই তো তাই তো সহ্য করতে না পেরে আমি সৈন্য প্রেরণ করেছি মা। সৈন্য ফিরিয়ে আনা যে আর সম্ভব নয় মা, সম্ভব নয়। বলো মা, তাই তো মানুষের হৃদয়ে একটি মাত্র স্থান, আমি আমার সেই ছোট হৃদয়ে ভালোবাসার আলোকে স্থান দিয়েছি, আলোকে ছাড়া অন্য কোন মেয়েকে আমার বুকে স্থান দিতে পারবো না। তুমি আমাকে ক্ষমা করো মা। সীতার হাত ধরে রামচন্দ্র গিয়েছিল বলে তুমি তো আমাকে দশ মাস দশ দিন গর্ভে ধারণ করে অনেক প্রসব বেদনা সহ্য করে আমাকে এই পৃথিবীর আলো বাতাস দেখিয়েছো মা, তাই তো তোমার কাছে আমি ঋণী। ও গো মা, ও গো জননী, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি এই বিরুদ্ধে সম্মত আছি, তুমি পাহের আয়োজন করো। আমি পরের সাথে জানতে পারলাম আমি তো শুনেছি
তাহলে এই বিবাহ তিন তারিখটা আপনি ধার্য করে আমাকে জানিয়ে দেবেন। Hey, 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 hey.